রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমরা আছি নীল রঙের অন্ধকার পরিচ্ছেদে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। পর্নোগ্রাফি বিষাক্ত মাকড়সার মতো জাল বিছিয়ে রাখে, চোখ ধাঁধানো নিষিদ্ধ সুখ আর সাময়িক উত্তেজনায় আকৃষ্ট হয়ে যে কেউ আটকে পড়তে পারে এই জালে। একবার আটকা পড়লে জাল ভেদ করে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। মাকড়সা যেভাবে পোকাকে তিলে তিলে মেরে ফেলে, পর্নোগ্রাফিও আপনাকে ঠিক সেভাবে একটু একটু করে ধ্বংস করে ফেলবে। আপনি হারাবেন আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার চাকরি, এমনকি আপনার ভালোবাসার মানুষটিকেও। আমাদের এই লেখায় আমরা আপনাদের কিছু সত্যিকারের গল্প বলে যাব, ব্যর্থতা আর আর্দ্রতার গল্প, দীর্ঘশ্বাস আর নীরব আর্তনাদের গল্প, নষ্ট হবার গল্প। শ্রোতা, আপনাকে স্বাগত। এক, বাবা প্রথমেই বলে নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার কারণে আমার জীবনে যে ক্ষতি হয়েছে তার জন্য আমি ক্ষমা করে দিচ্ছি। তোমার পর্ন দেখার কারণে আমার কি সমস্যা হয়েছে তা তোমার জানা উচিত। তুমি ভাবো এটা শুধু তোমার কিংবা তোমার বা আম্মার সম্পর্কে প্রভাব ফেলে, তুমি বুঝতেও পারোনি এটা তোমার সন্তানদের কি গভীর সংকটে ফেলেছে। তখন আমার বয়স 12, কেবল কৈশোরে পালিয়েছি, এমন সময় আমি তোমার কম্পিউটারে পর্ন আবিষ্কার করি। প্রথম প্রথম খুব অবাক লাগতো, তুমি একদিকে আমাকে বলেছো হলিউড মুভি দেখে এটা ওটা না করতে, আর নিজেই দিনের পর দিন এসব আবর্জনা গিলে চলেছ। আমি কি দেখবো আর কি দেখবো না এসব যখন তুমি বলতে আসতে, তখন আমি এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। কারণ আমি জানতাম তুমি একটা ভণ্ড, আমি জানতাম মাই একমাত্র নারী না যাকে তুমি চাও, তুমি যে আর চোখে আমাদের দেখতে সেটাও আমার নজরে এড়ায়নি। তোমাকে দেখে পুরুষ জাতির প্রতি আমার প্রবল বিতৃষ্ণা তৈরি হয়, ভেবে বসি সব পুরুষই বোধ হয় তোমার মতো বিকৃতি মানসিকতার হয়। তুমি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে কিভাবে আমার পোশাক আশাক পাশের মানুষকে উত্তেজিত করতে পারে আর কিভাবে আমার নিজের অন্তরাত্মাকেও আরো সুন্দর করা উচিত, কিন্তু তোমার কাজকর্মে আমি বুঝেছিলাম আমি তখনই সুন্দর হতে পারবো যখন আমি ম্যাগাজিনের কাভারে মেয়েটির মতো অথবা তোমার দেখা পর্নের মেয়েগুলোর মতো হতে পারবো। তোমার কথার কোনো মূল্যই আমার কাছে দায় ছিল না, বরং তোমার ওইসব লেকচার শুনতে খুবই বিরক্ত লাগতো। যত দিন যাচ্ছিল পচে যাওয়া এ সমাজ আমার কানের কাছে শুধু ভ্যা ভ্যা করে যাচ্ছিল, আমি তখনই নিজেকে সুন্দর ভাবতে পারবো যখন আমি ওদের মতো হব। তোমার প্রতি বিশ্বাসটা দিন দিন শূন্যের কোঠায় নেমে আসছিল, কারণ তুমি যা বলতে করতে ঠিক তার উল্টোটা। আমি হন্য হয়ে এমন একজনকে খুঁজে বেরিয়েছি যে শুধু আমার অঙ্গ সুষ্ঠবের জন্য আমাকে ভালোবাসবে না, আমি মানুষটাকে ভালোবাসবে। বাসায় আমার বান্ধবীরা এলে আমি চিন্তা করতাম তুমি কি চোখে ওদের দেখছ, আমার বান্ধবী হিসেবে নাকি তোমার নষ্ট কল্পনার কোনো অংশ হিসেবে। আমি বিয়ে করলাম এমন এক পুরুষকে যার জীবনে পর্নোগ্রাফির সবল দিতে পারেনি। আমি এখনো আমার ভেতর থেকে পুরুষ জাতির প্রতি অবিশ্বাস ছেড়ে ফেলতে পারিনি। হ্যাঁ বাবা, তোমার পর্ন দেখা আমার স্বামীর সাথে আমার সম্পর্কে বছরের পর বছর ধরে প্রভাব রেখে গেছে। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, হয়তো তুমি এখনো বুঝবে না, তোমার পর্নাসক্তি শুধু তোমার জীবনকেই ধ্বংস করেনি, আমাদের সবার জীবনে নষ্টের বিষাক্ত বীজ বুনেছে। যখনই চিন্তা করি এই ভয়ঙ্কর নেশা আমাদের সমাজে কি গভীর শিকড় গেড়ে বসেছে, আমি অসুস্থ বোধ করি। প্রচন্ড খারাপ লাগে যখন আমার ছোট ছেলের সাথে পর্নের ভয়াবহতা নিয়ে কথা বলতে হয়। আমি তাকে বোঝাই অন্য 10টা পাপাচারের মতো পর্ন শুধু নিজের ক্ষতি করে না, বরং আশেপাশে সবাইকে আঘাত করে। আমি তো তোমাকে ক্ষমা করেই দিয়েছি, ঈশ্বর আমাকে এই কুপ্রভাব থেকে যেভাবে সরিয়ে এনেছে সেই জন্য আমি তার প্রতি সত্যি কৃতজ্ঞ। এখনো মাঝে মাঝে শিউরে উঠি, আমি প্রার্থনা করি যেন তুমি এই নোংরা নেশা থেকে বের হয়ে আসতে পারো, আরো অসংখ্য পুরুষ যেন এর করাল গ্রাস থেকে মুক্তি পেতে পারে। তোমার আদরের মেয়ে। দুই, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ সুবহান আপনাদের কাজে বারাকা দিন। আমার নাম আবু সাপির, আমি 19 বছরের এক তরুণ, থাকি শান্তিনগরে। পর্ন এবং হস্তমৈথুনের আসক্তি আমার জীবনকে বিষিয়ে দিয়েছে। সপ্তাহ দুয়েক আগে আমি আপনাদের ফেসবুক পেজ খুঁজে পাই, বেশ কিছু লেখা তখনই পড়ে ফেলি। অনেকেই পর্নাসক্তির বিরুদ্ধে তাদের সংগ্রামের কথা শেয়ার করেছেন, আমার জন্য তাদের লড়াইয়ের কাহিনীগুলো ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। অনেকদিন ধরে আমি চেষ্টা করছি এই আসক্তি কাটিয়ে ওঠার, কিন্তু কেন জানি পারছি না। আমি হতাশ, ক্লান্ত, নিঃস্ব এবং রিক্ত।
দয়া করে আমাকে সাহায্য করবেন, আমার কাহিনী অন্যদের চেয়ে একটু আলাদা, সময় নিয়ে পড়বেন আশা করি। শুরু করি তাহলে। তখন আমার বয়স ছিল 5 বছর। একটা ফ্ল্যাটে আরো দুটো পরিবারের সঙ্গে আমরা ভাড়া থাকতাম। ওই ফ্ল্যাটে 3টা রুম থাকলেও টয়লেট ছিল কেবল একটা। আমাদের রুমের বামের যে রুমে পরিবারটা থাকতো, তাদের ক্লাসিক যে পড়ুয়া একটা ছেলে ছিল, আমরা একসঙ্গে খেলাধুলা করতাম, মাঝে মাঝে তার সঙ্গে পড়া বুঝতে যেতাম। সে আমার বড় ভাইয়ের মতো ছিল। হুট করে সে আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আমার সামনে পোশাক পাল্টাতো, আমার শরীরের এখানে সেখানে বাজেভাবে স্পর্শ করত। আমি তার এরকম অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পেতাম না। সে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বুলাইতো এবং হস্তমৈথুন করত, যেটা আমি পরে বুঝেছিলাম। বলতো, দেখ তুই আমার আদরের ছোট ভাই, এসব কথা কাউকে বলবি না। কয়েকদিনের ভেতরে সে আমাকে শিখিয়ে দিল কিভাবে হস্তমৈথুন করতে হয়। যখন আমাদের বাবা মা কেউ বাসায় থাকতো না, তখন সে আমার এখানে সেখানে হাত বুলিয়ে হস্তমৈথুন করত। আমি ভাবতাম এটা বোধহয় মজার কোনো খেলা, বাবা মা বাসায় না থাকলে এটা খেলতে হয়। আমি সেই সময় ছিলাম একেবারেই বাচ্চা, তেমন কিছুই বুঝতাম না। দেখতাম সে হস্তমৈথুন করার কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে গোসল করে নিচ্ছে। 1 বছর ধরে এমনটা চলল। এরপর ওরা বাসা বদল করে চলে গেল অন্য জায়গায়, কিন্তু এর মধ্যেই যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। ততদিনে আমি তাকে ছাড়াই হস্তমৈথুন করা শিখে ফেলেছি। মাসে অন্তত 2 বার হস্তমৈথুন করতাম। কোনো ধারণাই ছিল না আমি কি করছি, কিন্তু এটা আমাকে আনন্দ দিত প্রচুর। 10 বছর বয়সে অদ্ভুত ঘটনা ঘটত। ততদিনে আমি পুরো দস্তুর হস্তমৈথুন আসক্তি একজন। একদিন হস্তমৈথুন করার পর দেখি আমার লজ্জাস্থান থেকে কি যেন বের হয়ে আসছে। প্রচন্ড ভয় পেলাম, মুখে ব্রণ উঠতে শুরু করলো, শরীর দুর্বল হয়ে গেল, পড়াশোনায় মন দিতে রীতিমতো সংগ্রাম করতে লাগলো। তখন দেশে মাল্টিমিডিয়া ফোনের কেবল জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। আমার কয়েকজন বন্ধু MP4 প্লেয়ার ছিল, তাদের সাথে আমি পর্ন দেখা শুরু করলাম। টিফিন পিরিয়ডে, ক্লাসের আগে, ক্লাসের পরে, এমনকি ক্লাসে বসেও আমি পর্ন দেখতাম। বন্ধুদের সাথে মেয়েদের নিয়ে সবসময় রসালো আলোচনা করতাম। বয়স খুব বেশি না হলো ততদিনে আমি পরিণত হয়ে গিয়েছি দাতাল এক বুড়ো শুয়োরে। নিজের মাল্টিমিডিয়া ফোন হাতে পেলাম 14 বছর বয়সে। ইন্টারনেট তখন খুব সহজলভ্য ছিল না, তবুও যত বেশি সম্ভব পর্ন ডাউনলোড করতাম। স্কুলের রেজাল্ট খুব খারাপ হতে থাকলো, মানসিক সমস্যা তো আগে থেকেই ছিল, বিভিন্ন দৈহিক সমস্যা দেখা দিতে শুরু করলো। স্কুল বদলে অন্য স্কুলে গেলাম যেন পড়াশোনা আবার নতুন উদ্যমে শুরু করতে পারি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। পড়াশোনা কি করব, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেই পারলাম না। চুপচাপ থাকতাম সব সময়, কারোর সাথে তেমন একটা মিশতাম না, খেলাধুলার ধারে কাছেও যেতাম না। সত্যি বলতে কি, এনার্জি পেতাম না খেলাধুলা করার, সব সময় টায়ার্ড লাগতো। স্কুল পালাতাম, সপ্তাহে 2 বারের মতো পর্ন দেখতাম আর হস্তমৈথুন করতাম। 2 বছর গেল এভাবে। 16 বছর বয়সে যা হয়েছিল ভাবলে আমি আজও শিউরে উঠি। বাইরে দুনিয়া সম্পর্কে তখন আমার বাস্তব জ্ঞান ছিল একেবারে শূন্যের কোঠায়। ইন্টারনেট ঘেটে আবছা আবছা একটা ধারণা ছিল এই আর কি। বেঁচে থাকা অসহ্য মনে হতো আমার কাছে, কোনো কিছুই ঠিকঠাক করতে পারতাম না। বাবা মার সঙ্গে রাগারাগি করতাম, না ছিল কোনো ভাই বোন, না ছিল কোনো বন্ধু বান্ধব। আমার এই করুণ অবস্থার জন্য কাউকে দায়ী করতে চাইতাম, কিন্তু কাকে দায়ী করব। শেষমেশ কাউকে না পেয়ে দায়ী করলাম আল্লাহকে। সব দোষ আল্লাহর, তিনি যদি আমাকে ওই ছেলের সঙ্গে ছোটবেলায় না মিশাতেন, তাহলে আমি পর্ন হস্তমৈথুন কি জানতামই না, আর আমার জীবনটা এরকম হতো না। আমি কখনোই নাস্তিক ছিলাম না, কিন্তু আল্লাহকে দোষ দিতাম। তারপর ভাবলাম বখাটে ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করে দেখি, তারা হয়তো আমার বন্ধু হবে, আর আমার এই নরকতুল্য জীবন থেকে মুক্তি পেয়ে অস্থির একটা জীবন পার করব। বখাটে ছেলেদের সঙ্গে মেশা শুরু করলাম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকা শুরু করলাম, গাঁজাটাই বা বাদ যাবে কেন, গাঁজার কলকিতে দম দেওয়া শুরু করলাম। মাঝে মধ্যে কড়া কিছু ড্রাগসও নিতাম, সারাদিন রাস্তায় রাস্তায় রংবাজি করে বেড়াতাম। ভাবতাম এতদিনে বোধ হয় আমার স্বপ্নের জীবনটা পেয়ে গেছি, কিন্তু আমার পর্ণাসক্তি তো গেলই না, বরং আরো বাড়লো। ড্রাগস নেওয়ার কারণে শরীরে এনার্জি যেন টকবক করে ফুটত, প্রচুর হস্তমৈথুন করতাম। হাস্যকর একটা ব্যাপার ঘটল এই সময়, আমি প্রেমে পড়লাম, পর্ন দেখতাম আর ওকে নিয়ে ফ্যান্টাসিতে ভুগতাম, কিন্তু জানতাম কখনোই তাকে নিজের করে নিতে পারবো না। আমি কত পাগলামি যে করেছি আমি ওর জন্য, হাসি পায় এখনো সব মনে পড়লে। হাত কেটে রক্ত দিয়ে ওর নাম লিখেছি, মারামারিতে জড়িয়েছি, আরো কত কি, সে অনেক কথা। একসময় মেয়েটার বিয়ে হয়ে গেল, আরো বেশি ভেঙে পড়লাম, বখাটে ছেলেপিলেদের সঙ্গে মেশা বন্ধ করলাম, বাসায় থাকতাম সব সময়, মাঝে মাঝে শুধু সিগারেট কিনতে বাইরে যেতাম।
পর্ন দেখার মাত্রা বেড়ে গেল আরো। আলহামদুলিল্লাহ, এই সময় আমি ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে অল্প বিস্তর জানাশোনা শুরু করি। জানলাম আমি যা করছি সেগুলো করা মারাত্মক ভুল, যে ভুল আমি করেছি তার মাশুল আমাকে সারা জীবন গুনতে হবে। অন্যান্য ধর্ম নিয়েও ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম কিছুদিন, কিন্তু শেষমেশ বুঝলাম যা আমি খুঁজে বেড়াচ্ছি সেটা ইসলাম, অন্য কিছু না। গাঁজা খাওয়া তো আগেই ছেড়েছি, এবার সিগারেট খাওয়া ছেড়ে দিলাম, বাসায় নামাজ পড়া শুরু করলাম, কিন্তু কিছুতেই পর্ন আর হস্তমৈথুন আসক্তি ছাড়তে পারলাম না। পুরোনো কাসুন্দি তো অনেক ঘাটা হলো, এবার বর্তমান অবস্থার কথা বলি। আমি 5 ওয়াক্ত বাসায় ছালাপ পড়ার চেষ্টা করি, পড়াশোনা করি না, বাবা মার সাথেই থাকি, ভাই বোন নেই, নেই কোনো বন্ধু বান্ধব, একাকিত্বে ভুগি, আত্মবিশ্বাস তলানিতে, মানুষের সাথে মিশতে পারি না, এমনকি বাসার আত্মীয় স্বজন এলে আমি পালিয়ে পালিয়ে বেড়াই। আমি মানসিকভাবে অসুস্থ, পাগল বলতে পারেন এক প্রকার, নিজের সাথে নিজেই কথা বলি প্রায়, মানুষজন আর চোখে দেখাই, কিচ্ছু মনে থাকে না, তীব্র মাথা ব্যথা হয়, মাথা ব্যথায় যেন ছিঁড়ে যায়, মনে হয় মাথা কেটে ফেলে দেই। আমার বয়স যদিও 19, আমাকে দেখে মানুষ ভাবে আমার বয়স বোধ হয় 30-এর কোঠায়, চুল পড়ে যাচ্ছে, আর আমার যে ছোট ছোট কিছু দাড়ি আছে জানি না কি কারণে ওগুলো লাল হয়ে যাচ্ছে। খুব বেশি খাওয়া দাওয়া করি না, কিন্তু আমি অনেক মোটা, ব্যায়াম ট্যাম যে করবো তাও হয় না, সবসময় এত ক্লান্ত থাকি, আমি জানি না কি করব। আমি এত অল্প বয়সে হস্তমৈথুনের সাথে পরিচিত হয়েছি যে আমার শরীর নিজে নিজেই রিয়াক্ট করে, অর্থাৎ প্রতি রাতে হস্তমৈথুন করি, এমনকি ট্রাউজার বেল্ট দিয়ে বেঁধে রাখলেও নিজেকে থামাতে পারি না, নিজের অজান্তেই পাপ করে ফেলি। অদ্ভুত ব্যাপারটা হলো, হস্তমৈথুনের পর পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ি, অপরাধ বোধ হয়, মনে হয় খোদা আমাকে ক্ষমা করবেন না, তারপরও পর্ন দেখি। আমার একটি পিসি ও ফোন আছে, আর কোনো ডিভাইসে পর্ন নেই, হতাশ লাগলে ওসব সাইটে যাই, মাঝে মাঝে ওয়েব ব্রাউজ করার সময় নারীর ছবি দেখলে উত্তেজিত হয়ে যাই, ক্লিক না করে থাকতে পারি না। আমার আত্মীয় স্বজন বেড়াতে এসে তাদের সন্তানদের সাফল্য নিয়ে গর্ব করে, আরো হতাশ হয়ে যাই, আবারও ফিরে যাই পাপের রাজ্যে। আমার মা বাবা আমাকে বকাঝকা করলে হতাশ হয়ে পাপ করে ফেলি। সবভাবে আমি ডুবে যাচ্ছি এক গভীর অন্ধকারে। একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, হাশরের ময়দানে একদল মানুষ আল্লাহ সুবহান তাআলার সামনে পাহাড় সমান পূর্ণ নিয়ে দাঁড়াবে, কিন্তু আল্লাহ সুবহান তাআলা সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, কারণ এই মানুষগুলো একা থাকা অবস্থায় আল্লাহ সুবহান তাআলার নির্ধারিত সীমা অতিক্রম করেছিল ও আল্লাহকে অমান্য করেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়েই হাদিস বলেছেন, আমি যখন একা থাকি আমিও ওরকম কাজ করি। পড়ার জন্য ধন্যবাদ, দয়া করে আমাকে সাহায্য করো। 3, আমার নাম অ্যামান্ডা। আমার মনে হচ্ছে পর্নোগ্রাফি নিয়ে আমার অভিজ্ঞতা অন্যদের জানানো উচিত, যাতে তারা সাবধান হতে পারে। আমার বয়ফ্রেন্ড ছিল মারাত্মক রকমের পর্নাসক্ত, শুরু থেকে সে আমাকে বুঝাতে শুরু করলো পর্ন আসলে স্বাভাবিক একটা ব্যাপার, সবাই কম বেশি দেখে এটা। সে তার বন্ধুদের কথাও বলতো যে ওরাও পর্ন দেখে। কষ্টকর হলো আমিও শুরু থেকে ওর আচরণের সাথে মানিয়ে নিতে চেষ্টা করতাম, কিন্তু দিন দিন এটা অসহ্যকর পর্যায়ে চলে যাচ্ছিল। 1.5 বছর ধরে নিজের মনের সাথে ক্রমাগত যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার বয়ফ্রেন্ড তখন দিনে প্রায় 3 বার পর্ন ভিডিও দেখত, ওর পছন্দ ছিল রেপ পর্ন, আর চিন্তা ভাবনার সবকিছু জুড়েই ছিল পর্ন। এছাড়া শারীরিক ভাবে সে আমাকে নির্যাতন করা শুরু করে, আমাকে দড়ি দিয়ে বেঁধে পর্ন ভিডিওর মতো করে নানাভাবে ধর্ষণ করত, আমার মাথায় গুলি ভরা পিস্তল তাক করে মেরে ফেলার হুমকি দিত। বুঝতে পারতাম ও পর্নের কল্পনার জগৎ আর বাস্তবতাকে মিশিয়ে ফেলেছে, পর্দায় যা দেখত আমার সাথে একই আচরণ করার চেষ্টা করত। 4, আমার নাম সেলিনা, থাকি USA-তে। পর্ন ভিডিও পারিবারিক বন্ধন দুর্বল করে ফেলে, আত্মীয়তার সম্পর্কের বাঁধন আলগা করে ফেলে, মাঝে মাঝেই ছিঁড়ে ফেলে। একদিন হুট করেই আবিষ্কার করে বসলাম, আমার এক আঙ্কেল ছোটবেলা থেকে উনি আমাকে কোলে পিঠা করে মানুষ করেছেন, ভয়ঙ্কর রকমের পর্নাসক্ত। কয়েক বছর আগে ওনার ছোট বাচ্চাকে দেখাশোনা করার জন্য আমি কিছুদিন ওনার বাসায় ছিলাম। এই সময় একদিন আমি একটা দেরাজে প্রচুর পর্ন ভিডিওর সিটি পেলাম। সিটিগুলো ছিল এমন কতগুলো জঘন্য ক্যাটাগরি যা ভাবলেও ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে ওঠে। অজাচার, ধর্ষণ, কিশোরী, ছি ছি কি জঘন্য! নিমিষে আঙ্কেলের উপর থেকে আমার সব বিশ্বাস শ্রদ্ধা কর্পূরের মতো উবে গেল, সেই সাথে ছোটবেলার তার সাথে কাটানো চমৎকার সময়গুলো, স্মৃতিগুলো আমাকে এক বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল।
তার সাথে কুস্তি খেলা, তার কোলে বসে টিভি দেখা, এগুলো কি শুধু নিখাদ স্নেহ, ভালোবাসার প্রকাশ ছিল নাকি অন্য কিছু? যেহেতু সঠিক উত্তর আমার কাছে নেই, তাই আমি তাকে আর বিশ্বাস করতে পারি না। আমার মেয়ে তার আশেপাশে থাকলে আমি অস্বস্তি বোধ করি। মরণ আসক্তদের বলতে চাই, তোমরা কি খুশি হবে যদি তোমাদের কোনো নিকটাত্মীয় দেখে ফেলে তুমি ইনসেস্ট পর্ন দেখছো? কেমন লাগবে তখন তোমার?